নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। প্রত্যেক দিনের উপায়, টোটকা এবং বিভিন্ন জ্যোতিষ সম্বন্ধীয় ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না, এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। জ্যোতিষশাস্ত্রে 12টি রাশি রয়েছে এবং 12টি রাশিতে এক মাস করে রবিদেব গোচর করেন, এবং একটি রাশি থেকে আরেকটি রাশি যাওয়ার সময়ক্ষণকেই বলা হয় সংক্রান্তি, এবং সেই জন্যই হিন্দুশাস্ত্রে 12টি সংক্রান্তির কথা উল্লেখ রয়েছে। তাই 12টি সংক্রান্তির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্রান্তি হল মকর সংক্রান্তি। তাই বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বিশেষ সংক্রান্তিতে সূর্যদেব তার বিশেষ গোচরের পরিবর্তন, ধনুরাশি ছেড়ে পরবর্তী গৃহ তার নিজের পুত্র শনিদেবের গৃহ মকর রাশিতে গোচর করে, আর এই বিশেষ দিনটিকে মকর সংক্রান্তি নামে খ্যাত। এই বিশেষ দিনে দান, স্নান, পূজা, জপ ইত্যাদির তাৎপর্য রয়েছে। রবিদেব মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই উত্তরায়ণের পালা শুরু হয়, এবং সেই সাথে দেবদেবীর তপ জপ করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়, এবং ধীরে ধীরে রাত্রি ছোট থেকে বড় হতে শুরু করে। শীতের প্রভাব ধীরে ধীরে কমতে থাকে এবং বসন্তের আগমনের জন্য আমরা প্রতীক্ষা করি। 2022 সালের মকর সংক্রান্তি কবে তা নিয়ে অনেকেই ধন্দে রয়েছেন। আগামী 14ই জানুয়ারি পালন করবেন নাকি 15ই জানুয়ারি আপনারা পালন করবেন? হিন্দু ক্যালেন্ডার অনুসারে মকর সংক্রান্তি উৎসব পৌষ মাসের শুক্লাপক্ষের দ্বাদশী তিথিতে পালিত হয়। শুক্রবার 14ই জানুয়ারি দুপুর 2:43 ধনুরাশি ছেড়ে মকর রাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে, এবং এই বিশেষ সময়ে চন্দ্রদেব রোহিণী নক্ষত্রে অবস্থান করবে, এবং দ্বাদশী তিথি থাকবে রাত্রি 10:19 পর্যন্ত। তারপরেই ত্রয়োদশী তিথি শুরু হবে। যখন রবিদেব গোচরের পরিবর্তন ঘটিয়ে মকর রাশিতে প্রবেশ করবে, তখন ব্রহ্মা যোগ শুরু হবে এবং সেই বিশেষ সময়ে বালবকরণ থাকবে। তাই জ্যোতিষশাস্ত্র মতে শুক্রবারই মকর সংক্রান্তির বিশেষ শুভ যোগ সূচিত হচ্ছে। তাই এই বিশেষ দিনে আপনারা অবশ্যই গঙ্গা, যমুনা এবং কোনো পবিত্র নদীতে স্নান এবং দান করে মোক্ষ লাভ করতে পারেন। তাছাড়া এই বিশেষ দিনে তিল, গুড় এবং সেই সাথে খিচুড়ি প্রসাদ হিসাবে খাওয়া এবং সেই সাথে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই বিশেষ দিনে আপনারা চাল, ডাল, খিচুড়ি ইত্যাদি দান করতে পারেন। এই বিশেষ দিনে সূর্য দেবতার পূজা অর্চনা করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তির দিন থেকেই দেবতাদের দিন শুরু হয় বলে মনে করা হয়, এবং 6 মাস সূর্যদেবের উত্তরায়ণ অর্থাৎ দেবতাদের দিন শুরু হচ্ছে এই বিশেষ দিনে, দক্ষিণায়নের পরিসমাপ্তি এবং উত্তরায়ণের শুরু। তাই মকর সংক্রান্তির শুভ মুহূর্ত থাকছে 14ই জানুয়ারি 2022 শুক্রবার বিকেল 2:12 থেকে 5:45 পর্যন্ত, এবং মহাশুভ কাল হল 2:12 থেকে 2:36 পর্যন্ত, অর্থাৎ এই 24 মিনিট হল মহাশুভকাল। তাই আপনারা অবশ্যই এই বিশেষ দিনে চমৎকারী উপায় বা টোটকা করলে অত্যন্ত শুভ ফল পাবেন। রাশি অনুসারে এই বিশেষ দিনে বেশ কিছু বিষয় যদি আপনারা দান করতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন। সেক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা এই বিশেষ দিনে তিল, মিষ্টি, খিচুড়ি, রেশমি কাপড়, ডাল, মিষ্টি ভাত এবং পশমের কাপড় দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। বৃষরাশি জাত জাতিকারা মকর সংক্রান্তির দিন আপনারা অবশ্যই কালো মাসকলাইয়ের খিচুড়ি, কালো মাসকলাই, সর্ষের তেল, কালো কাপড়, কালো তিল ইত্যাদি দান করলে শুভ ফল পাবেন। মিথুন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ দিনে গরিবদের খিচুড়ি, কালো তিল, ছাতা, কালো মাসকলাই, বেসনের লাড্ডু, সর্ষের তেল দান করলে আপনারা শুভ ফল পাবেন। কর্কট রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ দিনে খিচুড়ি, ছোলার ডাল, হলুদ কাপড় এবং গোটা হলুদ আপনারা দান করুন। তাছাড়া পিতলের বাসন, ফল ইত্যাদি দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। দরিদ্র এবং অভাবী মানুষকে অবশ্যই সাহায্য করুন। সিংহরাশি জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ মকর সংক্রান্তির দিন আপনারা মুসুর ডাল, খিচুড়ি, লাল কাপড় এবং সেই সাথে গাজর দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। কন্যারাশি জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ দিনে গোটা মুগ ডাল এবং সেই সাথে আপনারা অবশ্যই সবুজ বস্ত্র, খিচুড়ি, চীনা বাদাম ইত্যাদি দান করলে ভালো ফল পাবেন।
সকালে স্নানের পরে গরিব মানুষকে এগুলো দান করুন। তুলারাশি জাতকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ দিনে খিচুড়ি, ফল, চিনি, গরম কাপড় ইত্যাদি দান করুন। বৃশ্চিক রাশি জাতকাদের ক্ষেত্রে বলবো, খিচুড়ি, কম্বল, তিল, গুড় ইত্যাদি দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। ধনুরাশি জাতকারা এই বিশেষ দিনে দরিদ্র ব্রাহ্মণ বা অভাবী মানুষকে চীনা বাদাম, তিল, লাল চন্দন, লাল কাপড় দান করলে আপনারা ভালো ফল পাবেন। মকর রাশি জাতকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ মকর সংক্রান্তির দিন আপনারা অবশ্যই খিচুড়ি, কম্বল, কাপড় ইত্যাদি দান করুন। কুম্ভ রাশি জাতকাদের ক্ষেত্রে বলবো, আপনারা এই বিশেষ দিনে খিচুড়ি, তেল, গরম কাপড় দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া সর্বশেষ যে রাশি তা হলো মীন রাশি। আপনারা এই বিশেষ মকর সংক্রান্তির দিন চীনা বাদাম, তিল, গুড়, খিচুড়ি ইত্যাদি দান করলে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। শাস্ত্রে উল্লেখ রয়েছে, এই বিশেষ দিন থেকে রবিদেব এবং দেবগুরু বৃহস্পতির প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকে এবং মকর সংক্রান্তির দিন থেকে খর মাস মাঙ্গলিক কাজের নিষেধাজ্ঞা উঠে যায়। বিয়ে, বাগদান এবং সেই সাথে শুভ কাজ শুরু হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে তাই মকর সংক্রান্তির দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাছাড়া মকর সংক্রান্তির দিন এই বিশেষ প্রতিকারগুলি করলে অত্যন্ত শুভ ফল পাবেন। যদি জন্মকুণ্ডলীতে রবিদেব অত্যন্ত অশুভ অবস্থায় থাকে, তাহলে মকর সংক্রান্তির দিন আপনারা অবশ্যই রক্ত, চন্দন, ঘি, ময়দা, গুড়, কালো মরিচ ইত্যাদি দান করুন। চন্দ্রের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে মকর সংক্রান্তির দিন আপনারা কর্পূর, ঘি, দুধ, দই, শ্বেত চন্দন ইত্যাদি দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। মঙ্গল অশুভ থাকলে এদিন গুড়, মধু, মসুর ডাল, লাল চন্দন ইত্যাদি দান করলে শুভ ফল পাবেন। বুধের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে এই বিশেষ দিনে আপনারা অবশ্যই চাল দান করুন, সেই সাথে চিনি, শুকনো, তুলসী পত্র, মুগ ডাল, মিষ্টি, মধু দান করলে ভালো ফল পাবেন। দেবগুরু বৃহস্পতি যদি অশুভ অবস্থায় থাকে জন্মকুণ্ডলীতে, তাহলে মধু, হলুদ, মসুর ডাল এবং সেই সাথে কলা দান করলে ভালো ফল পাবেন। শুক্র অশুভ অবস্থায় থাকলে মিশ্রি, সাদা তিল, যব, চাল, আলু এবং সুগন্ধি দ্রব্য দান করুন। বিশ্বাস করা হয় যে এই বিশেষ দিনে, শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে মনে করা হয়, এই বিশেষ দিনে রবিদেব দীর্ঘ এক বছর অন্তর তার পুত্র শনিদেবকে দর্শন করতে আসেন। সেই সাথে শনিদেবের উদ্দেশ্যে ছোট ছোট উপায় এবং প্রতিকার করলে অত্যন্ত শুভ ফল পাবেন। শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে এই বিশেষ দিনে কালো তিল, সাদা তিল, সর্ষের তেল, আদাসহ ইত্যাদি উপাদান দান করতে পারেন। তাছাড়া এই বিশেষ তিথিতে আপনারা তিল তেল দিয়ে মালিশ করলে অত্যন্ত শুভ ফল পাবেন এবং মকর সংক্রান্তিতে তিলের পেস্ট লাগান শরীরে। বিশ্বাস করা হয় তিলের পেস্ট শরীরে লাগালে ব্যক্তিত্বের উন্নতি ঘটে। কোনো নদী, হ্রদ কিংবা তীর্থস্থানে অথবা জলের সঙ্গে গঙ্গাজল মিশিয়ে স্নান করুন এই বিশেষ দিনে। সুখ এবং সমৃদ্ধি পেতে এই বিশেষ দিনে অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করুন, সেই সাথে শ্রীসূক্ত পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন এবং পূজা অর্চনার পর তিল দিয়ে অবশ্যই হবন করুন। মকর সংক্রান্তির দিন তিল খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বন্ধুদের কাছে বলবো, আপনাদের সাধ্যমতো এই বিশেষ দানগুলি যদি আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই রবিদেব এবং সেই সাথে শনিদেবের বিশেষ কৃপা দৃষ্টি পাবেন, জীবনে আসবে সুখ এবং সমৃদ্ধি। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।